আজকে কার জন্মদিন হতে পারে তো তোমরা দেখি কেমন পারো আর এই যে পারফেক্টলি একটা পুডিং তৈরি হয়ে গিয়েছে আর এখানে কাটার জন্য রেডি তো খুব সুন্দর পুডিংটা খেতে অনেক মজা পুরো ভিডিওটা দেখো এবং তো কার বার্থডে আজকে চলো বন্ধুরা ব্লগটা শুরু করি হ্যালো এভ্রিয়ন আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল শীতের আরও একটা সুন্দর সকালের সাথে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর এখন সাড়ে নয়টা বাজে তো বন্ধুরা ঘুম থেকে আজকে সকাল সকাল উঠতে পারিনি আর আজকে আমার নাস্তা বানানোর কথা ছিল বাট আমি এর আগের দিন রাতে চারটার সময় ভয়েস দিয়েছি ভোর চারটার সময় পরে ভাবছি যে একটু পরেই উঠবো কিন্তু এমন ঘুম লাগছে ভয়েস দেওয়ার পরে কি বলবো তোমাদের আমি মানে উঠতেই পারিনি আর অনেক খারাপ লাগছিল আপু অসুস্থ বাট আমি উঠতে পারলাম না পরে আপুই উঠছিল উঠে নাস্তা রাস্তা বানাইছে তারপরে আমাকে ডাকলো আমি উঠলাম উঠে রুমটা গোসেলাম বিছানাটা গুছিয়ে এই যে ঝাড়ু দিচ্ছি আর নাস্তা করা হয়ে গিয়েছে আমাদের আপু নুডলস রান্না করেছিল তো নাস্তাটা করে তারপরে আমি এই যে ঝাড়ু দিচ্ছি আর এখন দশটা বেজে গিয়েছে হ্যাঁ দশটা বেজে গিয়েছে তো ইরামণি আর আপু এখানে টিভি দেখছে আর আমি এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি সমস্ত রুমটা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার অবশ্যই এখন বৃহস্পতিবার নাই ভয়েস দিচ্ছি বারোটার পর বারোটা বাজে এখন অবশ্য শুক্রবার হয়ে গিয়েছে আর আপুর অনেক কষ্ট হয়ে গিয়েছে ও অসুস্থ সকাল সকাল উঠে কাজটা মানে রান্না করছে ইরামনির জন্য নাস্তা বানাইছে আমি উঠতাম কিন্তু আমার এমন ঘুম লাগছিল কি বলবো তোমাদের উঠতেই পারি আর এমনিতেও একটু টেনশনে আছি মানে মনটা ভালো নেই ক্রিয়েটর স্টুডিও আমি যে অ্যাপসটা দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করি সেই অ্যাপসে না আমি আর ঢুকতে পাচ্ছি না মানে ওইখানে আমি যাইতেই পাচ্ছি না ওইখানে অ্যাপসটাই আসলে হচ্ছে না পরে অনেক চিন্তায় পড়ে গিয়েছি কি করব। পর ফেসবুক থেকেই ভিডিওটা আপলোড করলাম পোস্ট করলাম বাট ওইখানে তো আর থামনের ডেসক্রিপশন কিছুই দেওয়া যায় না তো অনেক টেনশন হচ্ছিলো ভাইয়াকে দেখালাম ভাইয়া অফিসে যাওয়ার আগে মানে দুপুরে খাইতে আসছিল তখন বলছি ভিডিও আপলোড করার সময় তো ভাইয়া তখন একটু ঠিক করে দিছিল মানে ঠিক করে দিছিল। কিন্তু ক্রিয়েটর না তো সারাটা দিন চলে গেল আর কিছু করা হয়নি ভাবছি যে পরে হয়তো হবে আরও একবার এরকম হয়েছিল তার কারণে আর কিছু করিনি একটু ইউটিউবেও ভিডিও দেখিনি পরে রাতের বেলা ভাইয়াকে মানে আমি আবার অ্যাপসে ঢুকতে যাচ্ছি কিন্তু ঢুকতেই পাচ্ছি। না স্ক্রিন পুরো সাদা দেখাচ্ছে আর প্রথমে একটা নোটিফিকেশান আসছিল। লার্ন মোর মানে মেটা বিজনেস সাইট থেকে ভিডিও আপলোড করার একটা এরকম নোটিফিকেশন পরে আমি বুঝতে পারছিলাম না যে কী করবো তো ভাইয়াকে দেখালাম রাতে ভাইয়া অনেক কিছু করলো হচ্ছিলই না আমিও দেখছিলাম এর আগে অ্যাপস ইনস্টল করতে গিয়েছিলাম কিন্তু পাইনি ওইখানে কোনো ক্রিয়েটর স্টুডিও পাইনি তো ভাইয়াও করছিলো তারপর আনইনস্টল করে দিল পরে আমিও ভাবছি যে হয়তো পরে হবে কিন্তু পরে অ্যাপসটা কোথাও খুঁজেই পেলাম না তো অনেক কিছুই আপডেট দিলাম বাট আসলো না পরে রাতে আমি আবার এই ভয়েসটা দেওয়ার আগে ভয়েসটা দেওয়ার আগে অনেক কিছু ঘাঁটাঘাঁটি করছিলাম ক্রোম ব্রাউজার তারপরে ইউটিউবে সব জায়গায় দেখছিলাম ভিডিও দেখলাম যে অনেক দিন থেকেই এটা নাকি মানে শোনা যাচ্ছে যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপসটা উঠে যাবে উঠে যাবে বলতে ওইটার বদলে ওই যে মিটা বিজনেস সাইট ওইখান থেকে ভিডিও আপলোড হবে তো আর টেনশন করলাম না মানে চিন্তাটা একটু কমলো যে আমার এক আর না সবারই সমস্যা হচ্ছে অনেকেই কমেন্ট করছে দেখলাম তো আমিও দেখি তাইলে ওই মেটা বিজনেস সাইট ওইটা থেকেই এখন করব ওইটা নাকি মানে ক্রিয়েটর স্টুডিওটা এখন বিজনেস সাইট হয়ে গিয়েছে যার জন্য মেটা বিজনেস সাইট তো বন্ধুরা যাই হোক দেখা যাক কি হয় ভাইয়া কালকে ল্যাপটপে বসে ঠিক করে দিক মানে অ্যাপসটা আবার নিয়ে আসুক আসলে এই ক্রিয়েটর স্টুডিও না অনেক ভালো এখান থেকে সহজেই থামনে করা যায় তারপরে হচ্ছে দেওয়া যায় সব কিছুই অনেক সহজ এই কারণে তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম আর আমার সব কাজ হয়ে গিয়েছে আর রান্নার ভিডিও আজকে করিনি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছে আর পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করছে তো এই ভিডিওটা আর করা হয়নি আর এদিকে আপু সন্ধেবেলা সন্ধে না বিকাল টাইমে আমি দুধটা জ্বালাচ্ছিলাম এক কেজি দুধ জ্বালিয়ে জ্বালিয়ে না একদম অল্প একটু হয়ে গিয়েছিল আর আপু পুডিং বানাবে আজকে যার জন্য দুধটা জ্বালাতে হয়েছে মানে একটু নাড়া থামানো যাবে না নাড়তেই হবে নাড়তেই হবে তো আমাকে এখানে নাড়তে দিয়ে গিয়েছিল আপু নাড়ান নাড়ি করে ইরামনেকে ঘুম পাড়াতে গিয়েছিল তারপর আমি নাড়ছিলাম অনেকক্ষণ দুধটা একেবারে লাল হয়ে গিয়েছিল ঘন হয়ে গিয়েছিল আর পুডিং জন্য না ওই ওইটাই পারফেক্ট আর ওইখানে আবার আপু গুঁড়ো দুধ দিয়েছিল প্যাকেট দুধ লিকুইড আর এখানে আপু এখন সন্ধ্যাবেলা পুডিং বানানোর জন্য আসলো তো এখানে একটা শিরা তৈরি করতেছে যে দেওয়ার জন্য পুডিংয়ে দেওয়ার জন্য পুডিংটা যে পাত্রে বসাবে সেইখানে এটা দিতে হয় আপু চিনি দিয়ে বানিয়ে নিল চিনি দিয়েই বানাতে হয় প্রথমে হচ্ছিল না তারপর হয়েছে আর এখানে আপু ডিম ভেঙে নিচ্ছে দুইটা ডিম আর ওইদিকে দুধটা জ্বালানো হয়ে গিয়েছে দুধের ভিতর সব কিছুই দেওয়া আছে এলাচ চিনি তারপর হচ্ছে আর যা যা দেওয়ার দরকার কিছু আছে আর এখানে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে দুইটা ডিম দিয়েছে আপু আর পুড়িং আমি এর আগেও একবার খাইছি আমার বড় আপু করছিলো আমাদের বাসায় তখন আপুর বিয়ে হয়নি বিয়ের আগে তো অনেক আগে খাইছিলাম চুলাই বানাইছিল বাট স্বাদটা স্বাদটা মনে নাই কিন্তু দেখতে সুন্দর হয়েছিল অতটা ভালো হয়নি বাট সুন্দর হয়েছিল আর আপু আর এরপরেও মানে টিভিতে ফোনে দেখছি বাট টেস্ট করা হয়নি তো আপু আজকে বললো যে আজকে বানাবো তাই এখানে পুরো ভিডিওটা করছিলাম আমি হাতে ধরে ধরে স্টানে সেট করিনি তো দেখতেই পাচ্ছ দুধটা কত ঘন হয়ে গিয়েছে আর এখানে এখন দুধটা আপু দিয়ে দিবে ফ্যাটানো ডিমটার ভিতরে তাই একটা মগে ঢেলে নিচ্ছে আর উপরে না একদম শর পড়ে গিয়েছে এত সুন্দর সেন্ট বের হচ্ছিলো কি বলবো তোমাদের তো আপু এই যে ডিমটার ভিতর দিয়ে দিল তারপরে আপু এখানে ভ্যানিলা ফ্লেভার অ্যাড করতে চাইছিল ভ্যানিলা ফ্লেভারটা ছিল না অরেঞ্জ ছিল তো আমাকে বললো ফ্রিজ থেকে নিয়ে আসতে আমি আবার নিয়ে আসলাম তো দেখতেই পাবে আর ওইটা দেওয়ার পরে আরও স্মেলটা এত সুন্দর আসছিল আর কালারটা একটু অরেঞ্জ অরেঞ্জ হয়ে গিয়েছিল আসলে অনেক সুন্দর লাগছিল খেতেও অনেক মজা হয়েছিল তো বন্ধুরা আমি নিয়ে আসলাম আর এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার ফুড কালার মানে কালার আর ফ্লেভার দুইটাই মিক্স তো এখানে দিয়ে দিল আপু আর দেওয়ার সাথে সাথে কালারটা অনেক সুন্দর হয়েছিলো আর স্মেলটাও অনেক সুন্দর আসছিলো ডিমের যে একটা গন্ধ এটা কোনো মানে আসতেই আসছিলই না আমি ভাবছিলাম ডিম ডিম গন্ধ কবে কিন্তু না ডিম ডিম গন্ধ করেনি বাট এত সুন্দর একটা ফ্লেভার আসছে কি বলবো তোমাদের তারপরে এখানে সব কিছু গুলিয়ে নিচ্ছে একসাথে মিক্স করে নিল আর এখন যেটাতে পুডিংটা বসাবে সেখানে দিচ্ছে তো একটু সেকে নিচ্ছে উপরে যে ডিম আর দুধের সরগুলো ছিল এগুলো ছাঁকনি দিয়েছে আর ওই যে উপরে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে জ্বালানো হয়েছে দুধটা প্রায় এক দেড় ঘন্টা যার কারণে মোটা সর পড়ে গিয়েছে আর দুধটা এত ঘন হয়েছে দেখলে মনে হচ্ছে খেয়ে নিই তারপর এলাচ দেওয়া ছিল চিনি দেওয়া ছিল আর স্মেলটা অনেক সুন্দর আসছিল আর এই যে ভ্যানিলা ফ্লেভার সরি অরেঞ্জ ফ্লেভারটা দেওয়ার পরে আরও সুন্দর একটা স্মেল আসছিল তো আপু এখানে সবটা দিয়ে দিল ফার্স্টে ভাবছিলো অল্প দিবে ধরবে কি না তারপর পুরোটাই দিয়ে দিল এখানে তো বন্ধুরা যারা যারা পুডিং বানাতে পারো না তারা তারা অবশ্যই এই ভিডিওটা ফলো করবে আর এখানে সব কিছুই ডিটেলসে বলা হয়েছে আর দেখিয়েও দেওয়া হয়েছে তোমরা বানাতে চাইলে বানাতে পারো তো এখানে একটা রাইস কুকারের ভিতরে পানি দিয়ে দিল আর যে ব্যাটলটা দিয়েছে ওই টিফিন কৌটোটায় মানে এটা হচ্ছে কেক বানানোর একটা ফ্রেম তো ওর ভিতরে দিয়ে দিল আর এই যে এর মাছ ভরাবার পানি দিয়ে একটু ঢাকা দিয়ে দিল তার উপরে রাইস কুকারের উপরেও ঢাকনা দিয়ে দিবে এর ভিতরে কুক হবে প্রুডিংটা প্রায় এক দেড় ঘন্টা মতো লাগবে এক ঘন্টা দশ মিনিট কি পনেরো মিনিট এরকম লাগবে তো আমাদের লাগছিল এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট পরে পারফেক্ট হয়েছিল এর ভিতরে একবার আমরা দেখতে আসছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ আপু একটা টুথপিক ফুটিয়ে দেখছিল লেগে যাচ্ছে নাকি তো হালকা হালকা লাগছিল। তারপরে এই যে এক ঘন্টা পনেরো মিনিট পরে মানে এক ঘন্টা হয়েছিল তারপর পনেরো মিনিট পরে আমরা আবার আসলাম এসে ফাইনালি পুডিংটা হয়ে গিয়েছে আর খুব সুন্দর লাগছিল ক্যামেরাতে অতটা ভালো লাগছিল না বাট রিয়েলে না অনেক সুন্দর লাগছিলো তো এখানে আপু চারি পাঁচটা একটা সুরি দিয়ে কেটে নিচ্ছে মানে যাতে ভালোভাবে ওঠে প্লেটটাতে তো আপু এখানে একটা প্লেট নিয়ে নিল আর পুডিংটা এখন তোলার পালা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে তুলতেছে আমি তো এইসব পারি না আর অনেক গরম ছিল তো এই যে পারফেক্টলি বাট দুর্ঘটনা উঠলো ঘটে গেল আপুর হাত থেকে ফুসকে পড়ে গেল ওইটা যার কারণে পুডিংটার এক পাশ দেখো উঠে গিয়েছে অনেক সুন্দর হয়েছিল আর সেই যে শিরাটা করছিল ওইটার জন্য আরও সুন্দর লাগছে কালারটা চারিপাশে পড়ছে তো মনে হচ্ছে উপরে গুড় দেওয়া অথচ না এটা হচ্ছে চিনি শিরাটা তো অনেক সুন্দর হয়েছিল আর এত সফট হয়েছিল কি বলবো মুখে একেবারে মিলিয়ে যাচ্ছিল তো এটা তো কাটতে হবে কাকে দিয়ে কাটাবে আর আমাদের মহারানি আছে ইরামণি এখন আমরা চলে যাব ইরামণির কাছে আর তার আজকে বার্থডে না বাট বার্থডের মতোই হবে সে এখন কাটবে এটা দেখো কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগলো দেখে এই যে আমার আম্মাটা এখানে ছুরি দিয়ে কাটাকাটি শুরু করতেছে কাটাকাটি করতে তার খুব ভালো লাগে তো এরমনি এখানে কেটেছে আর আপু এখানে ছুরি দিয়ে আরও সুন্দর করে সার্ভ করছিল একটু পাশে রেখে দিচ্ছিল তো দেখো কত সুন্দর লাগছে স্লাইস করে দিয়েছে আর খেতে অনেক মজা হয়েছে তো একটুখানি নষ্ট হয়েছে জাস্ট এতটুকুই বাট সব কিছু পারফেক্টলি হয়েছে তো বন্ধুরা তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর কেউ যদি পুডিং খেতে চাও তো চলে আসবে আমার আপুর স্পেশাল পুডিং তোমাদের খাওয়াবো দাওয়াত রইলো আর যারা না তারা অবশ্যই ভিডিওটা দেখে বানানোর ট্রাই করবে অবশ্যই অবশ্যই হবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ